ওয়েল্ট ইন্ডিয়া লিমিটেড তরফ থেকে মাধ্যমিক পাশে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ হচ্ছে এবং সেই কর্মী নিয়োগের নোটিশ নিয়ে জিকেস্টল তোমাদের সামনে উপস্থিত হয়েছে এই কর্মী নিয়োগের জন্য প্রার্থীর কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন বয়স সংক্রান্ত তথ্য এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তোমাদের ইন্টারভিউ হবে এবং কতগুলো শূন্য রয়েছে সমস্ত কিছু বিস্তারিত তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এবং পশ্চিমবঙ্গের তেইশটি জেলার প্রার্থী এই পদের জন্য যোগ্য চলো তার আগে তোমাদেরকে দেখিয়ে দেবো নোটিশটি তোমরা কীভাবে ডাউনলোড করবে এই মুহুর্তে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা অফিশিয়াল পেজে আছি এই পেজের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে তোমরা সরাসরি চলে আসবে এবং ঠিক তোমরা একটু ওপর দিকে দেখবে যে এক জায়গায় তোমাদের এখানে মার্ক করে দিচ্ছি যে কেরিয়ার বলে অপশান রয়েছে এই জায়গাটায় তোমরা টাচ করবে টাচ করার পর ঠিক এরকম একটু অপশান পাবে তারপরে তোমরা এই যে কারেন্ট অপশান রয়েছে এই কারেন্ট অপশানে তোমরা টাচ করবে ঠিক টাচ করার পর আবার তোমাদের সামনে একটি নতুন পেজ ওপেন হবে এবং সেই পেজের একটু দিকে আসলে তোমরা দেখতে পাবে বিভিন্ন নোটিস এখানে আসলেই প্রথমেই তোমরা দেখতে পাবে যে এক নম্বর যে নোটিশটা রয়েছে যে কন্ট্রাকচুয়াল বেসিস তোমাদের কর্মী নিয়োগ করা হবে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমরা দেখে নেবে লাস্টে রয়েছে একুশ শূন্য আট এবং এই নোটিশে তোমরা কি করবে এই যে ভিউ অপশানটি রয়েছে এই ভিউ অপশানে তোমরা টাচ করে তোমরা নোটিশটি ডাউনলোড করে তোমরা দেখে নেবে এবং ভিডিওটি কন্টিনিউ করে রাখো সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমরা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে দেখো অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েল ইন্ডিয়া লিমিটেড তরফ থেকে যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেটি তোমাদের সামনে ওপেন করেছি এবং এই নোটিশে গুরুত্বপূর্ণ তথ্যগুলি তোমাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব প্রথমে তোমরা এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা এখানে তোমরা দেখে নাও তারপরে কিছু বিস্তারিত তথ্য এখানে রয়েছে আমি নিচের দিকে এসে দেখিয়ে দিই যে কোন কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করবে এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে কন্ট্রাকচুয়াল বেসিস তোমাদের কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের ওয়েল্ডের পদে কর্মী নিয়োগ করা হবে এবং একটা শূন্য রয়েছে এবং এখানে তোমরা দেখো শিক্ষাগত যোগ্যতা তোমরা মাধ্যমিক পাশ করে থাকলে এই পদের জন্য যোগ্য সাথে তোমাদের দু বছরে তোমাদের টেট সার্টিফিকেট তোমাদের এখানে প্রয়োজন এবং তোমরা দেখো যে তোমরা যে সকল ক্যাটাগরি রয়েছ জেনারেল ও এবং এম এবং এস সি এস টি ক্যাটাগরি তাদের বয়স সংক্রান্ত এখানে তথ্য রয়েছে তোমরা এই জায়গাটা তোমরা দেখে নেবে এবং তোমাদের বেতন রয়েছে ষোলো হাজার ছশো চল্লিশ টাকা করে পার মান্থ তোমাদের বেতন দ্বিতীয় নম্বরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ফিটার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে দুটো শূন্য পদ রয়েছে এবং তোমরা এখানে দেখো মাধ্যমিক পাশ করে থাকলে তোমরা এই পদের জন্য যোগ্য সাথে তোমাদের দুই বছরে তোমাদের টেট সার্টিফিকেট এখানে প্রয়োজন এখানে তোমাদের দেখো জেনারেলদের জন্য আঠারো থেকে তিরিশ এবং ও এবং এবং এনসিএলদের জন্য আঠারো থেকে তেত্রিশ এস এসটি পদের জন্য আঠারো থেকে পঁয়ত্রিশ বছর হয়ে থাকলে এই প্রার্থীরা এই পদের জন্য যোগ্য এবং এই সব ক্ষেত্রে ষোলো হাজার ছশো চল্লিশ টাকা করে বেতন রয়েছে তিন নম্বরে তোমরা এখানে দেখো যে অ্যাসিস্ট্যান্ট ডিজেল মেকানিক পদের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক পাশ করে থাকলে এই পদের জন্য যোগ্য সাথে তোমাদের ট্রেড সার্টিফিকেট প্রয়োজন দুই বছরে তোমাদের কাজের অভিজ্ঞতা এখানে লাগবে এবং এখানে তোমরা দেখো জেনারেলদের জন্য আঠারো থেকে তিরিশ এবং ও এনসি পদের জন্য আঠারো থেকে তেত্রিশ এবং এসসি এস টি পদের জন্য আঠারো থেকে পঁয়ত্রিশ বছরে তোমাদের বয়স হতে হবে এবং বেতন এক্ষেত্রে একই রয়েছে তারপরে তোমরা নিচের দিকে আসলে চার নম্বরে তোমরা এখানে লক্ষ্য করো এখানে দেখো যে ইলেকট্রিক্যাল সুপারভাইজার পদে কর্মিনিয়োগ করা হচ্ছে এখানে পাঁচটি শূন্য পদ রয়েছে এখানে তোমাদের মাধ্যমিক পাশ করে থাকলে এই পদের জন্য যোগ্য এবং পাসের থ্রি ইয়ার্স ডিপ্লোমা ইলেকট্রিক্যাল এই ডকুমেন্টসটা তোমাদের লাগবে এবং তোমরা এখানে দেখো বয়স সংক্রান্ত তথ্যটা রয়েছে জেনারেলদের আঠারো থেকে পঁয়ত্রিশ এবং ও বিসি এনসিএলদের জন্য আঠারো থেকে আটত্রিশ এবং এসসি এস টিদের জন্য আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে ক্ষেত্রে তোমাদের বেতনটা দেখো উনিশ হাজার পাঁচশো টাকা থেকে তোমাদের বেতন শুরু তারপরে তোমরা একটু নিচের দিকে আসবে নিচের দিকে আসলে তোমরা পাঁচ নম্বরে এখানে দেখতে পাবে যে গ্যাস লগের পদের জন্য এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে এই ক্ষেত্রে তোমাদের টুয়েলভ পাস করে থাকতে হবে সাথে তোমাদের দেখো এখানে যে মিনিমাম ওয়ান ইয়ার্স কোয়ালিফাই তোমাদের কাজের দক্ষতা এখানে লাগবে তারপরে তোমরা দেখো বয়স সংক্রান্ত তথ্য জেনারেলদের ক্ষেত্রে আঠারো থেকে পঁয়ত্রিশ এবং ওবিসিদের ক্ষেত্রে আঠারো থেকে আটত্রিশ বছর বয়স হতে হবে এবং এসি এসটিদের জন্য আঠারো থেকে চল্লিশ বছর বয়স তোমাদের হতে হবে এবং তোমরা ষোলো হাজার ছশো চল্লিশ টাকা করে তোমরা এখানে বেতন পাবে তারপর নিচের দিকে আসলে তোমরা ছয় নম্বরে দেখতে পাবে যে অ্যাসিস্ট্যান্ট রেজ ইলেকট্রিশিয়ান পদের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক পাস করে থাকলে এই পদের জন্য যোগ্য এবং সাথে তোমাদের দুই বছরের এখানে তোমাদের দেখো ইলেকট্রিশিয়ানের পদের জন্য দুই বছরে তোমাদের কোর্স করে রাখতে হবে এবং কাজের এক্সপিরিয়েন্স তোমাদের এখানে প্রয়োজন দুই বছরের এখানে তোমাদের আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে জেনারেলদের ক্ষেত্রে ও এবং এবং এনসিএলদের জন্য আঠেরো থেকে আটত্রিশ এবং এস সি এস টিদের জন্য আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং এখানেও বেতনটা রয়েছে যে তোমাদের ষোলো হাজার ছশো চল্লিশ টাকা করে তোমাদের এখানে বেতন রয়েছে এবং নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে যে আরো বিভিন্ন তথ্য রয়েছে এখানে দেখো যে কেমিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ হচ্ছে দশটি শূন্য পদ রয়েছে বিএসসি কমপ্লিট করে রাখতে হবে কেমিস্ট্রির ওপরে এক বছরের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এখানে তোমাদের লাগবে তোমরা বয়সের হিসাবটা তোমরা এখানে দেখে নাও জেনারেলদের ক্ষেত্রে আঠারো থেকে চল্লিশ ও এবং এনসিএলদের ক্ষেত্রে আঠারো থেকে তেতাল্লিশ এসসি এসটি এস টি প্রার্থীদের থেকে পঁয়তাল্লিশের এর মধ্যে বয়স হতে হবে এখানে তোমাদের বেতনটা রয়েছে উনিশ হাজার পাঁচশো টাকা করে প্রতি মাসে তোমরা বেতন পাবে তারপরে তোমরা এখানে দেখো আট নম্বরে এখানে তোমরা লক্ষ্য করো যে অ্যাসিস্ট্যান্ট মেকানিক পাম্প পদে তোমাদের কর্মী করা যাচ্ছে মাধ্যমিক পাস করে থাকলে এই পদের জন্য যোগ্য সাথে তোমাদের বছরের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এখানে প্রয়োজন এবং তোমাদের দেখো এখানে বয়সটা রয়েছে জেনারেলদের ক্ষেত্রে আঠারো থেকে পঁয়ত্রিশ ও বিসি এনসিএলদের জন্য আঠারো থেকে আটত্রিশ এসি এস টি জন্য আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে এবং তোমরা ষোলো হাজার ছশো চল্লিশ টাকা করে তোমরা এখানে বেতন পাবে দেখো তারপরে তোমরা এখানে লক্ষ্য করো যে এখানে তোমাদের দেখো কন্ট্রাকচুয়াল তোমাদের ড্রিলিং ম্যানের জন্য তোমাদের কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের মোট ছাব্বিশটি শূন্য পদ রয়েছে এবং তোমরা মাধ্যমিক পাশ করে থাকলে এই পদের জন্য যোগ্য সাথে তোমাদের ট্রেড সার্টিফিকেট এখানে লাগবে এবং চার বছরে তোমাদের কাজের অভিজ্ঞতা এখানে লাগবে জেনারেলদের ক্ষেত্রে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে ও বিসি এনসেলদের জন্য আঠেরো থেকে আটত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে এস সি এসটি প্রার্থী যে সকল রয়েছে তাদের জন্য আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে এখানে তোমাদের বেতনটা রয়েছে ষোলো হাজার ছশো চল্লিশ টাকা করে তোমাদের বেতন এখানে তোমরা দেখো কন্ট্রাকচুয়াল অ্যাসিস্ট্যান্ট মেকানিক পদের জন্য তোমাদের কর্মী নিয়োগ করা হচ্ছে এবং একত্রিশটি এখানে শূন্য পদ রয়েছে এখানে তোমাদের মাধ্যমিক পাশ করে থাকলে তোমরা এই পদের জন্য যোগ্য সাথে তোমাদের ট্রেড সার্টিফিকেট এখানে লাগবে এবং দুই বছরের কাজের অভিজ্ঞতা তোমাদের এখানে লাগবে এবং তোমরা এখানে বয়সের হিসাবে তোমরা এখানে দেখে নাও জেনারেলদের ক্ষেত্রে আঠারো থেকে পঁয়ত্রিশ ওবিসি এনসিএলদের জন্য আঠেরো থেকে আটত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে এসসি এসটি প্রার্থীদের জন্য আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এখানে তোমাদের বেতনটা রয়েছে ষোলো হাজার ছশো চল্লিশ টাকা করে এরপর একটু নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে যে তোমাদের সিলেকশন প্রসেসটা কী রয়েছে দেখো এখানে তোমাদের প্র্যাকটিক্যাল এবং স্কিল টেস্টের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে এবং কোন কোন পদের জন্য কোন কোন ডেট রয়েছে সেই ডেটটাও লিস্ট তোমরা এখানে পেয়ে যাবে এখানে তোমরা দেখো ইন্টারভিউর জন্য তোমাদেরকে কোথায় যেতে হবে এমপ্লয় ওয়েলফেয়ার অফিস নেহরু ময়দান অয়েল ইন্ডিয়া লিমিটেড ধুলেয়া যান এই ঠিকানায় তোমাদেরকে ইন্টারভিউর জন্য যেতে হবে লাস্ট দুই পেজে তোমরা বায়োডাটা ফর্মটা পেয়ে যাবে এবং সেই ফর্মটা তোমরা প্রিন্ট আউট করে তোমরা সেটি যত্ন সহকারে ফিল আপ করবে এবং কোন কোন ডকুমেন্টসগুলো এখানে তোমাদের লাগবে সমস্ত কিছু তোমাদের উল্লেখ করে দেওয়া হয়েছে তোমরা পিডিএফটি ডাউনলোড করে তোমরা এই জায়গাটায় দেখে নেবে তারপর তোমরা একটু নিচের দিকে আসলে আরও বিভিন্ন তথ্য পাবে যেগুলি কোভিড নাইন সংক্রান্ত তথ্যগুলো রয়েছে নিচের দিকে আসলে তোমরা এই ফর্মটি তোমরা পেয়ে যাবে এই ফর্মটি তোমরা যত্ন সহকারে ফিল আপ করে এই ফর্মটি তোমরা দিন তোমরা এই ফর্মটি ফিল আপ করে এবং সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের যে যে সকল ডকুমেন্টসগুলো এখানে চাওয়া হয়েছে সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা জেরক্স করে সেলফ অ্যাডিস্টেড করে সাথে নিয়ে যাবে গুরুত্বপূর্ণ সকল তথ্যগুলো তোমাদের সামনে আলোচনা করলাম এবং তোমাদের আরও কিছু জানার প্রয়োজন হলে কমেন্ট বক্সে কমেন্ট করবে সেই কমেন্টের উত্তর তোমাদের দিয়ে দেওয়া হবে এবং জিজ্ঞেস ইউটিউব চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রেখো তোমরা সকলে ভালো থেকে ফিরছো আবার একটি নতুন আলোচ্য বিষয় নিয়ে